नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় আমি 7 জুন 23 জ্যৈষ্ঠ সোমবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 7 জুন 23 জ্যৈষ্ঠ, সূর্যোদয় 4:56, সূর্যাস্ত 6:17, সোমবার, দ্বাদশী দিবা 9:35, ভরণী নক্ষত্র অহরাত্র, শোভন যোগ দিবা 6:16। এবার আসুন দেখে নিই 7 জুন সোমবার গ্রহদের কন্ডিশন, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে চন্দ্র। চন্দ্র মেষে ভরণী নক্ষত্রে, বিষে রাহু, বুধ ও রবি, রবি বিষে রোহিণী নক্ষত্রে, বুধ বিষে মৃগশিরা নক্ষত্রে, রাহু বিষে রোহিণী নক্ষত্রে, শুক্র মিথুনে, মিথুনে শুক্র আর্ধা নক্ষত্রে, মঙ্গল কর্কটে পুনর্বসু নক্ষত্রে, কেতু বৃশ্চিকে অনুরাধা নক্ষত্রে, শনি মকরে শোভনা নক্ষত্রে, বৃহস্পতি কুম্ভে শতবিষা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই আমি 12টি রাশি 7 জুন সোমবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মে শুভ যোগাযোগ, মনের মধ্যে আনন্দ বৃদ্ধি করবে, এছাড়া আর্থিক দিক দিয়ে কোনো শুভ সংবাদ অবশ্যই পাবে। তবে মেষ রাশি, আপনার শত্রুরা বিশেষভাবে ক্ষতি করার প্ল্যান করেছে, তাই শত্রুতা থেকে আপনাকে অবশ্যই কিছুটা হলেও দূরে থাকতে হবে। আজকের দিনে সন্তান আপনার পাশে থাকবে এবং বিদ্যার যথেষ্ট উন্নতি অবশ্যই ঘটবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনে হঠাৎ বাঁধা, কর্মে অনুন্নতি, আর্থিক দিক দিয়ে ক্ষতির মুখোমুখি হবেন বৃষ রাশি। আজকের দিনে আপনার সন্তান আপনার পাশে থাকবে, তবে বিদ্যায় যথেষ্ট মাদা এবং শত্রুরা আজকে আপনার প্রতি অবশ্যই নানাভাবে ক্ষতি করার চেষ্টা করবে, তাই সেদিক দিয়ে সাবধান, খুব সাবধান বৃষ রাশি। আজকের দিনে আপনার কোনো বন্ধু বা বান্ধব আপনাকে কিছুটা উপকার করবেই। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বৃষ রাশিরই জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি অবশ্যই হতাশা বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি যোগ নেই সেভাবে, তবে আর্থিক দিক দিয়ে কিছুটা হলো শুভ সংবাদ পাবেন মিথুন রাশি। আজকের দিনে আপনার সন্তানজনিত কিছু অশুভ ফল লাভ হবে, তবে বিদ্যায় যথেষ্ট উন্নতি। তবে যেদিক দিয়ে বিশেষ সাবধানে থাকতে হবে মিথুন রাশি, তা হচ্ছে আপনার আর্থিক ক্ষতি, অর্থাৎ আপনার কোনোভাবে গিয়ে বা কর্মক্ষেত্রে চুরির কারণে কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতেই হবে সোমবার আজকে 7 জুন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে কিন্তু বিয়ের আলোচনা করতে যাওয়া উচিত হবে না মিথুন রাশিরই জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে বিশেষ শুভ, কর্মে সেভাবে উন্নতি নেই, তবে কর্কট রাশি আপনি কোনো শুভ অনুষ্ঠানে আপনার সকলেই প্রশংসা করবে, সকলে আপনাকে ধন্য ধন্য করবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে কিন্তু বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা। আজকের দিনে বিদ্যায় বিশেষ বাধা এবং শত্রুদের দ্বারা ক্ষতির আশঙ্কা আছে কর্কট রাশি। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মে শুভ উন্নতি আপনি আশা করতে পারেন, তবে আর্থিক দিক দিয়ে বিশেষ ক্ষতির মুখোমুখি হবেন সিংহ রাশি। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে বিভিন্ন দিক থেকে, অবশ্যই আপনার প্রতি শত্রুতা শুরু হয়ে গেছে, তাই সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি। আজকের দিনে আপনার
আর্থিক দিক দিয়ে যেমন ক্ষতি, তেমনই পারিবারিক দিক দিয়ে অশান্তি, ঝগড়া হওয়ার বিশেষ সম্ভাবনা আছে। তাই সেদিক দিয়ে কিছুটা যত্ন নেওয়ার চেষ্টা করুন সিংহ রাশি। আজকের দিনে আপনার কোনোভাবেই কোনো শুভ ক্ষেত্র থেকে আপনার জন্য কোনো আত্মীয় স্বজন শুভ সংবাদ আনবে, তার দ্বারা আপনি কিছুটা হলেও সুখের মুখ দেখতে পাবেন সিংহ রাশি। আপনার সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে, সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে সিংহ রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা আজকের দিনে না করা ভালো সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনে খুবই বাধা, কর্মে একাধিক অনুন্নতি যোগ। তবে আপনার আজকের দিনে যে ব্যাপারে সাবধান তা হচ্ছে দুর্ঘটনা, বিশেষ করে দুর্ঘটনাকারক সময়ে আপনি খুব সাবধানে চলাচল করবেন কন্যা রাশি। আপনার সন্তান অবশ্যই বিপদের সময় আপনার পাশে থাকবে এবং আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ আপনাকে পেতেই হবে। তবে আজকে যে দিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার সন্তানের দিক থেকে বিশেষ শুভ। এছাড়া আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা করতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা। তবে শত্রুরা কিছুটা ক্ষতি করার চেষ্টা করবে, তবে খুব একটা ক্ষতি হবেই না কন্যা রাশি। এরপরে তুলা রাশি, আজকের দিনটি শুভ, কর্মে শুভ উন্নতি, আর্থিক দিক দিয়ে শুভ ফল আপনি অবশ্যই পাবেন তুলা রাশি। আজকের দিনে শরীর ভালো থাকবে না, পেটের সমস্যা আপনাকে ভোগাবে তুলা রাশি। আজকের দিনে সন্তানজনিত শত্রুতা আপনার মনে দুঃখ আনতেই পারে তুলা রাশি। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে কিছুটা অশান্তি ঘটলেও আপনি তা সামলে নেবেন, বিদ্যায় যেটুকু বাধা তা পরিশ্রমের দ্বারা মেকআপ হয়ে যাবে। আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কারণ শত্রুনাশ যোগ অনেক আগে থেকেই তৈরি হয়ে আছে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনে হতাশা যোগ, কর্মে সেভাবে উন্নতি নেই, আর্থিক দিক দিয়ে বিরাট ক্ষতির মুখোমুখি হবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনি নিজেকে অসহায় বোধ করবেন। এছাড়া আজকের দিনে আপনার কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে আপনার কোনো বন্ধু বা বান্ধব আপনাকে কোনোভাবে ক্ষতির মুখে ফেলতেই পারে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা করতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। আজকের দিনে শত্রুতা থেকে বিশেষ সাবধান, তবে বিদ্যায় কোনো চিন্তা নেই। এরপরে যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি, আজকের দিনে আর্থিক দিক দিয়ে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ পাবেন, তবে আপনি কর্মে বিশেষ শত্রুতা এবং অনিশ্চয়তা বিদ্যমান হবে। আজকের দিনে আপনার সন্তানজনিত সুফল আপনি ভোগ করবেন, বিশেষ করে আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা করা উচিত হবে না ধনুরাশির জাতক জাতিকা। আজকের দিনে অবশ্যই আপনি কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে আপনার পিতা বা পিতৃতুল্য কেউ বা কাকা বা জেঠু এদের কাছ থেকে কিছুটা হলেও আপনি শুভ কোনো সংবাদ শ্রবণ করবেনই ধনুরাশি। আজকের দিনে আপনার গৃহেতে শুভ অনুষ্ঠান কিছু হতে পারে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা করা খুব সাবধানে করা উচিত ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ, কর্মে কর্মস্থানে অবশ্যই শুভ ফলাফল আপনি লাভ করতে পারেন। এছাড়া আজকের দিনে আপনার কোনো ক্ষেত্র থেকে কোনো বন্ধু বা বান্ধব আপনার সঙ্গে শত্রুতা করতেই পারে মকর রাশি। আজকের দিনে অবশ্যই আপনি যে ব্যাপারে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার ঘরে চুরি বা কর্মক্ষেত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে, সেদিক দিয়ে সাবধান মকর রাশি। এছাড়া আজকের দিনে আপনার গিয়ে বিবাদের আশঙ্কা লক্ষ্যমান, তাই সেদিক দিয়েও সাবধান মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। বিদ্যায় যতটা বাধা আপনি পরিশ্রম করলে তা কেটে যাবে, তবে সন্তান আপনার সঙ্গে
কিছুটা হলেও শত্রুতামূলক আচরণ করতেই পারে। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনে প্রেমে বাধা, আর্থিক দিকে কিছুটা ক্ষতি, তবে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার বিদ্যা, বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি লক্ষ্য করবেন কোনো ক্ষেত্র থেকে, অবশ্যই আপনার সৌভাগ্যযোগ আসবেই, কোনো চিন্তা নেই কুম্ভ রাশি। তবে আপনার শরীর ভালো যাবে না, শরীরের ব্যাপারে বিশেষ যত্ন নিন কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। আজকের দিনে সন্তানজনিত শুভ ফল পাবেন, তবে শত্রুদের থেকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে কুম্ভ রাশি। এরপরে মীন রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, শুভ আপনার কর্মে, শুভ আপনার আর্থিক উন্নতি। আজকের দিনে আপনার কোনো বন্ধু অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে, তবে মীন রাশি আপনার সন্তানজনিত চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে এবং শরীর যথেষ্ট ভোগাবে, সেদিক দিয়ে সাবধান মীন রাশি। আজকের দিনে আপনার অবশ্যই কোনো গুরুজন, গুরুজনের সঙ্গে কিছুটা ঝগড়া, কিছুটা মতের অমিল আপনার মনে দুঃখ আনতেই পারে মীন রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 7ই জুন 12টি রাশির কী রাশি ফলাবে তা প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।